হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। মেশিনটা একটুখানি গন্ডগোল হয়ে গেছিল, তো রিপেয়ার করতে একটু সময় লেগে গেল। মেশিন ঠিক না থাকলে সবকিছুই গন্ডগোল। তো এবার আবার রিপেয়ারিং করে মেশিন নিয়ে চলে এসেছি, একেবারে ছাদ থেকে ব্লগ শুরু। একদম নতুন জায়গা, নতুন খাবার, দেখতেই পাচ্ছ সব জামা কাপড় মেলা রয়েছে। এগুলো আশিসি মেলে রেখে গেছে। আমি এসেছি নিতে, আর আজকে দেখো অনেকদিন পর, নতুন বছরে আর শ্যাম্পু করিনি অনেকদিন পর, আজকে 7 তারিখ শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে চুলটা শুকানো হয়ে যাচ্ছে, আর আমি ততক্ষণে চুলটা শুকোই। আর তোমরা দেখে নাও যে আমি আজকে দুপুরবেলা কি রান্না করেছি, তারপরে আরো কথা আছে তোমাদের সাথে এই ছাদে বসে। চলো দেখতে থাকো। এখানে দেখো ট্যাংরা মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজবো। বড় সাইজের মুলো, এই মুলোটা দিয়েই আমি ট্যাংরা মাছটা করবো। মাছটা ভাজা হতে হতে মুলোটাকে কাটবো, ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপরে মাছগুলো ভেজে নামিয়ে রেখে দিয়েছি। কড়াইতে কালো জিরে ফোড়ন দেবো। এবারে মুলোগুলো দিয়ে দিচ্ছি। মুলোগুলো দিয়ে প্রথমে ভাজা ভাজা করব, তারপরে এর মধ্যে মশলাপাতি খুব অল্পই দেব। ওই যেমন ধরো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, এই সমস্ত মিনিমাম মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে বেশ ঝোল ঝোল মতো করে নেব। তারপরে আমি মাছ ভাজাগুলো এর মধ্যে অ্যাড করব। ঝোলটা বেশ ভালো মতো ফুটে উঠেছে আর মুলোগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে একসাথে করে ফুটিয়ে নেব, আর একটুখানি ঝোলটা টানিয়ে নিয়ে নামিয়ে দেব। শীতকালে মুলো ট্যাংরা আমার তৈরি হয়ে গেছে, দারুণ লাগে। তো দেখলে তো, এই মুলো দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা আমাদের শীতকালে মোটামুটি চলতেই থাকে। তো আজকেও সেটা করেছি, আর আজকে অনেকদিন পর একটুখানি ভাত খেতে পেরেছি মাছ দিয়ে, কারণ এতদিন ধরে আলু সিদ্ধ ছাড়া কিছুই আমি খেতেই পারছিলাম না। ছাদে যখন এসেছি সাথে করে কয়েকটা জিনিসও নিয়ে এসেছি, তো সেইগুলো ভাবলাম তোমাকে একটু দেখিয়ে দিই, কারণ এগুলো আমার কিচেন রিলেটেড জিনিস আর তোমরা আমার কিচেন রিলেটেড জিনিস দেখতে প্রচন্ডই ভালোবাসো। তো ভাবলাম একেবারে ছাদে যখন এসেছি ভালো কাজটাও করে নিই। দেখো দেখো, এই একটা ডলফিন গ্যাস লাইটার আমার রান্নাঘরে ইনক্লুড করেছি। এটা দেখো, এই যে এখানে লাইট জ্বলছে, এছাড়া এটাকে স্পার্ক করলে খুব সুন্দরভাবে গ্যাস জ্বলেছে। এটা ব্যাটারি অপারেটেড, যে এখানে ব্যাটারি লাগানোর জায়গা রয়েছে, তবে কিন্তু তোমরা হ্যাং করেও রেখে দিতে পারো। তো এটা নিয়েছি কিচেনের জন্য। এই গ্যাস লাইটারটার দাম হচ্ছে মাত্র 197 টাকা, আর খুব সুন্দরভাবে জ্বলে। আর এছাড়াও এর মধ্যে একটা টর্চও রয়েছে, যেটা কিন্তু যে কোনো সময় কাজে লাগবে। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে দেখো এরকম উইথ পট, তার উপরে কিন্তু এরকম গ্রেটার লাগানো রয়েছে, মানে তুমি যদি গ্রেট করো এখানে তাহলে ভেতরেই কিন্তু গ্রেটিং জিনিসটা পড়বে। এইভাবে জাস্ট গ্রেট করে নিয়ে এটা যখন ভর্তি হয়ে যাবে আবার অন্য পাত্রে রেখে দিই, আবার এটা ইউজ করলে কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হবে আর কি, মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে না। তো এরকম একটা সুন্দর জিনিস নিলাম, আমার তো দারুণ লেগেছে। আর এই ইউজফুল আর হ্যান্ডি জিনিসটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, মাত্র 96 টাকা এটার দাম। এরপরে দেখাচ্ছি আরেকটা জিনিস, দেখো এইটা হচ্ছে রসুন স্ম্যাশ করা, এইভাবে ধরবে, গ্রিপটা খুব সুন্দর। আর রসুনের রসুন রেখে রসুনটাকে এইভাবে থেতো করা যাবে, খুব সুন্দর আর ইউনিক জিনিস। দেখো রসুন থেতো করাটা সত্যি ভীষণ একটা ঝামেলার কাজ হয়ে দাঁড়ায়, আমি সত্যি এটা প্রথমবারই দেখলাম এবং আবিষ্কার করলাম, আর দারুণ লাগলো এইভাবে কিন্তু রসুন থেতো করতে, বেশ সুবিধা। শুধু রসুনই নয়, আরও আমার মনে হলো অন্য কিছু, যেমন ধরো আদাও কিন্তু এটা দিয়ে সুন্দর থেতো করা যাবে। তো এই সুন্দর কাজের জিনিসটা, যেটা কিন্তু বেশ শক্তপোক্ত, যার দাম হচ্ছে 363 টাকা, পুরোটাই স্টেনলেস স্টিলের, আর গ্রিপটাও ভীষণ ভালো। দেখো কি সুন্দর রসুন থেতো হয়ে গেছে। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, রুটি মেকার তো আমরা দেখেছি, রুটি মেকারে টোটাল রুটিটা সেকাও হয়ে যায়, কিন্তু এটা শুধুমাত্র বেলার জন্য। লুচি এটার মধ্যে বেলে নিতে পারবে, এখানে রেখে এভাবে চেপে নিয়ে এভাবে চেপে দেবে, লুচি বেলা হবে। পরোটা করতে চাইলে পরোটাটাও সুন্দরভাবে হয়ে যাবে। এ দেখো জিনিসটা এরকম, লেচিটা এখানটা রাখবে, রেখে এটা দিয়ে এরকম চাপা দেবে, চাপা দিয়ে এইভাবে প্রেস করবে, দেখবে লুচি বা পরোটা বেলে বেরিয়ে আসবে।
এটা একটা শখের জন্যই আমি নিয়েছি, আর চটাপট করে এরকম বেলা হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। আর এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের রয়েছে, আর এর প্রাইস হচ্ছে 395 টাকা। আর অনেকদিন ধরে নেওয়া হয় না টেবিল ম্যাট, তো এরকম টেবিল ম্যাট নিলাম। খুব সুন্দর দেখো, দেখতে মোজাইক মোজাইক ডিজাইন, 6টার সেট রয়েছে দেখো, আর একটা এরকম সুন্দর দেখতে একদম কালারফুল, এরকম ম্যাট ফিনিশের উপরে বেশ ভালো লাগলো, সেজন্য নিয়ে। টেবিলে পাতার পর দেখো আরও সুন্দর দেখতে লাগছে, মাল্টি কালার। তো চারটে আমি পেতে দেখালাম, অ্যাকচুয়ালি ছটাই আছে, যেহেতু চারটে চেয়ার রয়েছে তাই আমি চারটেই পেতে রাখলাম, আর বাকি দুটো রেখে দিলাম, পরে আমি ব্যবহার করতে পারবো। আর এই ছটা ম্যাটের সেট তোমরা পাচ্ছ অফারে, অর্থাৎ এটা আর্লিয়ার প্রাইস হচ্ছে 295 টাকা, কিন্তু তোমরা ডিল অফ দ্য ডে প্রাইসে পেয়ে যাবে 249 টাকায়। বাসনওয়ালি বাসন নিয়ে এসেছি, স্টেনলেস স্টিলের পুরো, আর এটা কিন্তু একটু অন্য টাইপের জিনিস। সেটা হচ্ছে এইখানে দেখো, গ্রেট করার জায়গা রয়েছে, বড় ছোট কিভাবে কাটবে সেরকম শেপে দেখো গ্রেট করার জায়গা রয়েছে, মানে একেবারে কাটবে প্লাস এর মধ্যে পড়বে, আর এটার মধ্যে এরকম ছিদ্র করা আছে, তো এর মধ্যে পড়বে আর এখানে জলটা বেরিয়ে যাবে, এখানে তোমার সবজিটা ধুয়ে থেকে যাবে। খুব সুন্দর একটা মডার্ন ডিজাইনের বলবো একটা জিনিস, তো এইটা নিয়ে দেখলাম যে কতটা হেল্পফুল হয়, সেটা তো আমি রান্না করতে করতে বুঝতে পারি। আমি আলু কেটে জাস্ট ট্রাই করে দেখছি যে কীরকম ব্যাপারটা দাঁড়ায়। তো আলুটা কাটলাম, কাটার পর এটা ভেতরে নিয়ে নেব, যেহেতু তিনটে পটের একটা সেট এটা, তো ভেতরে নিয়ে আমি জল দিয়ে ধুচ্ছি দেখো, আর ওপরে এটা আমি জাস্ট ধুয়ে নিলাম একটু, কিন্তু ভেতরে যখন এই ঝাঁঝিটার মধ্যে ধোয়া হচ্ছে তখন জলটা কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে নিচের পাত্রটাতে, জলটা এখানে রয়ে যাচ্ছে। আর এই মজবুত স্টেনলেস স্টিলের জিনিসটার প্রাইস হচ্ছে 491 টাকা। নতুন নতুন জিনিস তো এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে, তো সেই জন্য এই কটা কিচেন রিলেটেড জিনিস কিন্তু আমি নিয়ে নিয়েছি মেরা লিঙ্ক থেকে কেন নি, কারণ এখানে ক্যাশ অন ডেলিভারি পাওয়া যায়, ফ্রি শিপমেন্ট রয়েছে, তাছাড়া হোয়াটসঅ্যাপে অর্ডার করার ফেসিলিটি রয়েছে, 5 দিনের মধ্যে রিফান্ড ও এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে, তো সেই জন্য মাঝে মাঝে আমি মেরা লিঙ্ক থেকে শপিং করে থাকি। ডিসক্রিপশনে মেরা লিঙ্কের লিঙ্ক রয়েছে, এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিতে পারো প্রত্যেকটা জিনিস। আমার তো বেস্ট চয়েস হয়ে লেগেছে। নিচে গিয়ে চলো কথা হচ্ছে একটু বাইরের দিকে যাবো, এখানে আর রোদ নেই, বাইরে গিয়ে একটু রোদ কমাতে হবে। অনেকদিন পর ছাদে ঘোরালাম আর ব্লগও শুরু করলাম ছাদ থেকে, মনটাও ভালো লাগছে, আশা করি মাঝে মাঝে উঠবো, দেখা যাক, ছাদ পরিষ্কার করতে হবে, তাছাড়া একটু গাছের টপ ফপ নিয়ে আসবো। চলে এসেছি ঘরে, জানলা দিয়ে বরং বেশি রোদ আসছে, ছাদে একেবারেই রোদ নেই, যা যা আনলাম এগুলো একটু গোছ গাছ করে নেবো, আর তারপরে বললাম একটু বাইরে পাইচারি করতে যাব। একদম রাস্তা থেকে পাইচারি করে হাঁটাহাঁটি করে চলে এসেছি, এখন সন্ধে এখনো হয়নি, 4:30 বাজে। তো ভাবছি যে নিচের ঘরের বলেছিলাম না কিছু পেট কভার চেঞ্জ করতে হবে, তো সেটা আজকে করব, আসলে শরীরে দিচ্ছিল না, ভাবছিলাম তো করব সেই ভেবে ভেবেও কালকে করতে পারিনি, তো আজকে ভাবছি নিচের ঘরেরটা এখন করে রাখি, কারণ করে রাখি আসিস আসার আগেই, চাটাগুলো বেশ পরিষ্কার বিছানায় বসে খাওয়া যাবে, চলো সাথে নিয়েই করি আজকে। যাক, টুকটুক করে সব কাজই হয়ে যাচ্ছে, বেড কভারটা চেঞ্জ করতে পারলাম, আস্তে আস্তে করে সবই আবার স্বাভাবিক ছন্দে ফিরে যাচ্ছে। তো আজকে আমি আর ব্লগটা বড় করছি না, কারণ এমনিতে অনেকক্ষণ ধরে কথা বলছি বা এই ভিডিও তৈরির মধ্যে রয়েছি, তো আজকে এখন শেষ করে একটু রেস্ট নেব, তার জন্য তোমাদেরকে বাই বাই বলে দিলাম। যাওয়ার সময় একবার বলে যাই যে সুন্দর সুন্দর যে প্রোডাক্টগুলো আমি নিয়েছি, যেগুলো সবই নিয়েছি মেরা লিঙ্ক থেকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কাল হয়তো হবে না, পরশু দিন দেখা করবো,
ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।